ধর্মঘটের প্রভাবে শুক্রবার বন্ধ ছিল স্কুল তার জেরে শনিবার তৃণমূল নেতারা তালা মেরে দিলেন স্কুলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত আমলাই ভালুইপাড়া হাই স্কুলে উল্লেখ্য বকেয়া মহার্ঘ ভাতা প্রদান স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার ধর্মঘটে ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সহ যৌথ মঞ্চ কমিটি ধর্মঘটের প্রভাব পড়েছিল যে জেলায় কান্দি মহকুমার বিভিন্ন জায়গায় স্কুল থেকে শুরু করে একাধিক সরকারি দফতরে কর্মবিরতি পালন করলেন ধর্মঘট সমর্থনকারী কর্মচারী সংগঠনের সদস্যরা বন্ধ ছিল বিভিন্ন তবে দেখা গেল তৃণমূলের দাদাগিরি কেন ধর্মঘট করেছিল কেন বন্ধ হয়েছিল স্কুল তার জবাব নিতে তৃণমূল নেতারা আমলাই ভালুইপাড়া স্কুলে গিয়ে স্কুল চলাকালীন স্কুল গেটে তালা মেরে স্কুল বন্ধ করে দেয় ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় তৃণমূল নেতা মধুসূদন নন্দীর বক্তব্য গতকাল শুক্রবার সরকারি সরকারি কোনো ছুটি ছিল না অথচ স্কুল কেন বন্ধ থাকবে ধর্মঘটের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি জানান স্কুলের শিক্ষকেরা মাঝে মধ্যেই দেরিতে আসেন এই বলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি কালকে সরকারি কোনো ছুটি ঘোষণা ছিল না কিন্তু তবু দেখছি স্কুলে ছুটি আর আমরা মাস্টারের কাছে গিয়েছিলাম যে কালকে কি ধরনের ছুটি ছিল আপনারা কেন আসেননি বা টাইম মেনটেন করেন না সেই জন্য আমরা গিয়েছিলাম আজকে মাস্টার ঢোকে এগারোটার সময় কোনো মাস্টার ঢোকে সাড়ে এগারোটার সময় কোনো মাস্টার এগারোটা পনেরোতে তার জন্য আমরা প্রতিবাদ করতে গেছিলাম এবং আমরা গেটে তালা মেরেছিলাম আমরা গিয়েছিলাম স্কুলের টাইম মেনটেনের জন্য হেড স্যারকে বলি হেড স্যার সে একই কথা বলে তার জন্য আমরা স্কুলের গেটকে বন্ধ রেখে দিয়েছিলাম যত না টাইম মেনটেন না হবে আমরা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা স্কুলের গেট বন্ধ করেছিলাম লাস্টে হেডমাস্টার এসে বলে যে এরপর থেকে এরকম হবে না টাইম মেনটেন হবে তারপর আমরা স্কুলের গেটকে এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক কোনো মন্তব্য করতে চাননি না কোনো দিনই আমাদের স্কুলে এরকম হয়নি স্কুলের আপামর ছাত্র যারা প্রকৃত গার্জেন তারা সবাই বলবে আমাদের স্কুলে কোনোদিন লেটে কেউ হয় না দশটা পঁয়তাল্লিশে দশটা পঁয়তাল্লিশে এখন প্রশ্ন উঠছে তৃণমূল সরকার থাকলে কি ধর্মঘট করা যাবে না এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে